কেন হবে না? আল্লাহ ইবাদাতের জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছিলেন, ছিলেন কি ছিলেন না? ইবাদাতের জন্য, তাই তো? তাহলে আমরা কি তার উদ্দেশ্য বা তার টার্গেট পূরণ করতে পারছি? পারছি? পারি না। গরুকে যেমন আপনি বাজারে বিক্রি করে দিবেন, 2 কেজি দুধ দিয়ে থেমে গেলে, 10 কেজি দুধ দিতে না পারলে যেমন আপনি গরু বাজারে বিক্রি করে দিবেন, তা আল্লাহ বলছে তোকে বানালাম পৃথিবীতে আমার ইবাদতের জন্য। আমার ইবাদত যদি তুমি না যদি করবে, তাহলে আমি আল্লাহ বলছি তোমাকে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে ফেলে দিব, তোমাকে ধ্বংস করে দিব, তোমাকে আমি মেরে দিব। কেমন করে মারবে? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে তোমাকে 4টে জিনিস দিয়ে মারব, আর 4টে জিনিস দিয়ে তোমাকে কঠিন পরীক্ষা করব। তার 4টে জিনিস কি? আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসির সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون بندري আমার আশা যখন পূরণ হবে না, তোকে আমি 4টে জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে মিনাল খাওফ, তোমার মধ্যে এমন একটি ভয় দেখে দিব, রাস্তাতে চলবে বাসে উঠতে পারবে না, তুমি টেকারে উঠতে পারবে না, ট্রেনে উঠতে পারবে না, তুমি মুখে মাস্ক লাগিয়ে যাবে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবে, এক অপরকে দেখে ভয় করবে। পাড়া গ্রামের মানুষ তবুও বার হচ্ছে, কলকাতার মুসলমানেরা বার হয় না, যাদেরকে আল্লাহ বড় ডাক্তার করেছে, মাস্টার করেছে, কোটি কোটি টাকার মালিক যাদেরকে করেছে, দেখবেন সেই মুসলমানরা এখন ভয় পড়ে গেছে যে আমি যদি বেরিয়ে যাই তাহলে করোনা হয়ে যাবে, মাস্ক না পরলে করোনা হবে, ওমিক্রন আমাকে ধাওয়া করে আসতেছে। আল্লাহ বলছে মিনাল খাওফে, বান্দা তোমাকে বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ভয় দেখিয়ে দিব তোমাদের। পরীক্ষা চলছে কি চলছে না? এখন চলছে, চারিদিকে মানুষ ভয় আছে না? কিছুদিন আগে এনআরসির ভয় ছিল, হ্যাঁ, দিলীপবাবু তো শুধু বলছিল ভাষণে 21-এ মুখ্যমন্ত্রী হচ্ছি, আর হয়ে আমাদের প্রথম কাজ এনআরসি। আল্লাহ বলছে দাঁড়া দিলীপ, তোমার 12টা বাজাচ্ছি আমি, মুড়ো ঝাঁটা মেরে বাংলা থেকে বিদায় করে দিয়েছে, করেছে কি কারণে? একদম মুড়ো ঝাঁটা মেরে তালিয়ে দিয়েছে। হ্যাঁ, যে মুসলমানরা ভয়ে ছিল, আজও মুসলমান ভয় আছে না? নেই, আছে। কিছুদিন আগে আবার ভয় লাগছিল, কি এই যে বারবার লকডাউন লকডাউন লকডাউন, মনে মনে আমি ভাবছিলাম যে মনে হয় ইসলামিক প্রতিষ্ঠানগুলি এর পরে কোনো একরকম রণকৌশলে বন্ধ করে দেবার একটা প্রচেষ্টাতে আছে, মনে মনে ভাবছিলাম, এই যে একটা ভয়। আল্লাহ তাআলা বলছেন মানুষের মনের ভিতরে দিয়ে দেব, ক্ষুধার দ্বারা পরীক্ষা চলবে। ক্ষুধার দ্বারা পরীক্ষা কেমন? মলি সাহেব, খাদ্যর তো অভাব নাই, আপনি রাজমিস্ত্রি কাজ করতেন ব্যাঙ্গালোরে, ট্রেনের টিকিট পাবেন না, এ প্রান্তের মানুষ ওই প্রান্তে যেতে পারবে না, যে টেনশন হয়ে যাবে, ছেলে বউগুলো খাবে কেমন করে, এসব ভয় আছে না? নেই, আছে। আল্লাহ বলছে ক্ষুধা দিয়ে ভয় করব। 2-3 হলো তোমার মালকে নষ্ট করে দিব, মাল মানে তোমার স্ত্রী তোমার মাল, তোমার বেটা তোমার মাল, তোমার বেটি তোমার মাল। আল্লাহ বলছে তোর মালকে আমি নষ্ট করে দিব। কেমন করে করব? তোমার সব থেকে বড় যে বেটাটা বেশি ভালো ইনকাম করতে পারে, চেন্নাই থেকে বাড়ি আসছিল, মালদায় ট্রেন থেকে নেমেছে, বাসে উঠেছে, বাসে উঠে বাড়ি আসছে, বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, কেউ মারা গেল না, তোমার বেটাটা মারা গেল। আল্লাহ বলছে তোর বেটাটাকে অসময়ে মেরে দেব। আপনার মেয়ে
এত সুন্দরী এত প্রিয় আপনার, কিন্তু বন্ধুরে আমার আপনার মেয়েটার পেটে বাচ্চা থাকবে, ওই বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে মেয়েটা মারা যাবে, তোমার স্ত্রী দুটো ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাটা রেখে তোমার স্ত্রীটা মারা যাবে। আল্লাহ বলছে তোর মালকে আমি বরবাদ করে দিব। হয় না, বাচ্চা বাচ্চা ছেলে রেখে লোকটা মারা গেল, প্রতিবেশীরা গিয়ে কি বলে, আল্লাহ লিলি লিলি, তো দুটো বাচ্চার মাকে লিলি, বুড়িটাকে নিতে পারলি না, বড় কি বলে না, যে সব থেকে বেশি কামাই করে আল্লাহ তাকেই দেখতে পেলি, কুঞ্জ টাকা নিতে পারলি না, খোঁড়া টাকা নিতে পারলি না, ফালতু ডিস্টার্ব করছে, বলে কি বলে না। আল্লাহ বলছে না, সব থেকে তোমার যেটা প্রিয় আমি আল্লাহ তোমার কাছ থেকে কেড়ে নিব। ওয়াল আনফুসুরাসমারাত, আর একটা পরীক্ষা হলো তোমার মাঠের ধান পুরু পেকে যাবে, আসমান থেকে তোমার বৃষ্টি বর্ষণ হবে, সাথে সাথে পাথর হবে, তোমার ধানের বারোটা বেজে যাবে। আল্লাহ বলছে এটা আমার পরীক্ষা, তোমার গাছের আম পেকেছে, পেকে লাল হয়ে আছে, কাল বৈশাখের কুজ্জ টিকার দিনে এত জোরে আমি হাওয়া বইয়ে দেব যে তোমার আমের বারোটা বেজে যাবে। তোমার জমিতে ভুট্টা আছে, তোমার ভুট্টাটা পেকে গেছে, এমন ঝড় দিয়ে দিব তোমার ভুট্টার জমির ভুট্টার বারোটা বেজে যাবে। আল্লাহ বলেছেন এই চারটে জিনিসের তোমার পরীক্ষা করব। ওয়াবাশিরিস সাবিরিন, এই চারটে ব্যাপারে আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবী তারা যদি ধৈর্য ধারণ করে তাহলে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তাদের জন্য সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদ মানে জান্নাত ছাড়া আর কিছু নয়, জান্নাত ছাড়া আর কিছু, আল্লাহ সুসংবাদ মানে পরীক্ষায় পাশ করতে পারবো, পারবো, পরীক্ষায় পাশ করতে পেরেছি, যে মাস্ক পরে ঘুরছি দিন না, আর কেউ ধারে পাশে গেলে এই আসিস না আসিস 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 গায়ে গা লেগে যাবে। যে আল্লাহ এখানে বলছো অবশ্যই সাবরিন, ধৈর্য ধরা লাগবে, যত ভয় লাগুক তোমাকে এই কথা বলা লাগবে আল্লাহ যেটা করবে ওটাই চূড়ান্ত। মাঠের পাকা ধান পড়ে গেছে আলহামদুলিল্লাহ, বড় বেটাটা মারা গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই তুমি কিছু ভালো বুঝেছ তাই বেটাটাকে মেরে দিয়েছ। কি বুঝি, বুঝতে পারছেন না, বেটা মরে গেলে আলহামদুলিল্লাহ বলা যায়, বলা যায় কখনো যাবে না। কিন্তু বিশ্ব নবী তিনি বলছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু তোমার হবে কার উপরে ভরসা রাখবে, কার, আল্লাহর উপরে ভরসা রাখবে। ভরসা আছে আপনার স্ত্রী ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে, ধান শুকিয়ে রেডি, পাঁচ মিনিটের মধ্যে ধানটা বস্তাতে ভরা যাবে, সেই সময়তে বৃষ্টি শুরু হয়েছে, আপনার স্ত্রী মুখের দিকে দেখবেন ও মোটামুটি চার পাঁচ রকম ভাষাতে গাল দেবে, আল্লাহ তোমার চোখ নাই, হ্যাঁ আমার উপরে তোমার এত হিংসা, আমি ধানটা শুকাতে দিলাম আর তুমি পানি দিয়ে দিলে, ওই লোকে তো মাদ্রাসা মসজিদে ধান টান করি না, ওই লোকে তো মাদ্রাসা মসজিদে টাকা দিই না, তুমি আমায় বারোটা বাজিয়েছো আমি দেবো না টাকা, বলে কি বলে না, বলে তোমাকে আল্লাহর উপরে ভরসা কি করা লাগবে। আমরা কেমন ভরসা করছি, আমাদের ভরসাটা বলি। একটা লোক মাঠে খাবার নিয়ে গেছে, বুঝলেন, মাঠে খাবার নিয়ে গেছে, রুটি তার বাপের জন্য, তার বাপ নাঙল বহাইছে, তখন কাক এখন একটা রুটি নিয়ে পালিয়েছে, এখন ওই এরা বাব্বাটা দুজনা লাঠি নিয়ে কাকের পিছনে পিছনে ছুটছে, যে ডালে কাকটা খেতে বসেছে ওই ডালে ইঁট মারছে, যেখানে গিয়ে বসছে ওইখানে ছুটছে, মানে কাকের বারোটা, কাকও ভাবছে যে এমন এক চামারের বেটা চামারে রুটি নিয়েছি যে বসে একটু খাবো এইটারও ফুসরাত দেয় না। বাব্বাটা দুজনাতে কাকের পিছে পিছে ছুটছে, যখন কাককে নিজের আয়ত্তের বাইরে চলে গেল তখন এরা বাপ বেটা বলছে যা যা যা, এলাম না পেলাম না আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, কে বুঝলেন, যদি ধরতে পারতো তাহলে ওর বারোটা বাজিয়ে দিত,
ওর কলিজাটা চিবিয়ে খেয়ে নিত মোটামুটি। যখন ওরা নাগালের বাইরে চলে গেল তখন কি বলছে, যা 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 আল্লাহর রাস্তা দিয়ে দিলাম তোকে। আমরা আল্লাহর উপরে ভরসা কেমন করি? পেটে যন্ত্রণা হয়েছে, এখান থেকে গ্রামের ডাক্তারের কাছে গেল, গ্রামের ডাক্তার বলছে হবে না, ইটাহারে গেল, ইটাহার বলছে হবে না, মালদাতে চলে যাও, মালদার ডাক্তার বলছে হবে না, কলকাতায় যাও, কলকাতায় চলে গেল, কলকাতার ডাক্তার বলছে এখানেও হবে না, তুমি ব্যাঙ্গালোরে যাও, ব্যাঙ্গালোরে চলে গেল, সব জায়গাতে ঘুরে এলো, ব্যাঙ্গালোর বলে দিল তোমার এখানেও হবে না, তোমাকে ট্রান্সফার করছি তোমার মাঝবাগানের কবরস্থানে, তোমাকে কবরে গেলেই রোগ সারবে আর সারবে না। রুগীর বাড়ির লোককে বলে দিল তোমার বাপ যা খেতে চায় তুমি খাইয়ে দাও, আর মনে হয় মাজবে না। এ তখন বাড়ি এসে বলছে আল্লাহ তুমি যা পারবে করো, বড় দুটো খাসি ছাগল কিনে অমুক মাদ্রাসায় শ্রীমন্ত পুরে পাঠিয়ে দিয়ে বলছে হেড মাওলানা আমার বাপ অসুস্থ, আপনি একটু দয়া করে দোয়া করে দিবে। হেড মাওলানা দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ অমুকের বাপকে ভালো করে দাও না। আল্লাহ উপর থেকে বলে হেড মাওলানা মেন ব্যাপার তো তুমিও জানো না, প্রথমে গ্রামের ডাক্তার, তারপরে ইটাহারের ডাক্তার, তারপরে মালদার ডাক্তার, তারপরে কলকাতার, তারপরে ব্যাঙ্গালোরে, তারপরে কবরস্থানে রিটার্ন করেছে, এখন মাদ্রাসায় খাসি দিয়ে আর ওকে আটকানো যাবে না। প্রথম যখন বিপদ হয়েছে তখন তোমার বলা লাগবে আল্লাহ তুমি যেটা ভালো বোঝো সেটা তুমি করো, তবে আমি চিকিৎসা করে যাচ্ছি, আমি যাব হসপিটালে, আমি যাব সব জায়গাতে, যত রকমের চিকিৎসার ব্যবস্থা আছে সব জায়গাতে যাব, কিন্তু আল্লাহ তুমি ইচ্ছা করলে ভালো করতে পারো, আর তুমি যদি ইচ্ছা না করো পৃথিবীর কেউ ভালো করতে পারবে না। পারবে? সব বাজারে ঘুরে আসার পরে বলছে আল্লাহ তুই যেটা ভালো বুঝবি এবার কর। আল্লাহর কি দায় পড়ে গেছে তোমার মতো লোককে ভালো করার লেগে? প্রথমে তুমি বলতে পারতে। আরেকটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, এটা আমার জীবনের বাস্তব ঘটনা, পরীক্ষা করে নেবেন। যখনই দেখবেন হসপিটালে মেয়েটা ভর্তি আছে, ডাক্তার বলছে বাচ্চাটা আড়াআড়ি লেগে গেছে, নয় বাচ্চা বাঁচবে না, নয় আপনার বেটি বাঁচবে না, কিচ্ছু করার দরকার নেই, একদম সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে বলে দেন আপনার ভাইকে, ভাই হসপিটালে বিপদে পড়েছি, তাড়াতাড়ি একটা সাদকা করে দে, একটা মুরগি কিনে তাড়াতাড়ি কোনো গরিব মানুষকে গিয়ে দিয়ে আসুন বা কোনো মাদ্রাসায় গিয়ে দিয়ে আসুন, ইনশা আল্লাহ বলছে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন, এটা পরীক্ষা করে নেবেন। বাচ্চা ছেলে, ইয়াং ছেলে হসপিটালে ভর্তি, ডাক্তার বলছে মনে হয় বাঁচবে না, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই প্রথমে ওইখানে বসেই একটা সাদকার নিয়ত করে নেন, আল্লাহ তুমি আমার বেটাকে ভালো করে দাও, আমি মাদ্রাসায় এই যে 5,000 টাকা নিয়ত করে রাখছি, আল্লাহ আমার বেটাকে সুস্থ করে দাও। দেখবেন সাদকা করলে বিপদ আপদ থেকে মানুষ মুক্তি পেয়ে যায়। মেয়েদেরকেও বলে রাখছি বিপদ হলে শুধু সাদকা করবেন, সাদকা করবেন, সাদকার থেকে বড় ঔষধ আর কোন ঔষধ আছে নাই? আহা, আল্লাহ তাআলা বলছেন এই চারটে ব্যাপারে তোমাকে কি করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। এইবারে বলছে চারটে পরীক্ষা হলো, মলি সাহেব আর কি পরীক্ষা নিবে আল্লাহ? আল্লাহ এটা দুনিয়াতে পরীক্ষা নিবে, কি বলছি বুঝতে পারছেন, এই চারটে পরীক্ষা, আর আখেরাতে পরীক্ষা কি নিবে? আখেরাতে পরীক্ষা হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করেছো বলো, কতটা আমল বেশি করেছে এটা আল্লাহ জিজ্ঞেস করবে না, আহসানু আমালা ভালো আমল কে করেছো বলো, কি বলছি বুঝতে পারছে? আমল সব সময় বেশি করার চেষ্টা করবেন না, যেটাই করবেন ভালো করার চেষ্টা করবেন, কি বলছি বুঝতে পারছে? একটা মাস্টার মশাই স্কুলে প্রশ্ন করেছে, কি প্রশ্ন, রাখাল ছেলে রাখাল ছেলে বাড়িকে ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বয়ে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ শিশির দোহা পা,
এই কবিতাটি তুমি আট লাইন মুখস্থ লেখো। মাস্টার কবিতার লাইন বলে দিয়েছে, আটটা গুটি ছয় পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাকে এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট চুম্বিত যাসরে। এই কবিতা আট লাইন লেখো, বলতে পারো বড় মানুষ মোটর কেন চোরবে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে, ধনীর বাড়ির ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবেরা পায় খোলাম কুচি একই অনাসৃষ্টি, ধনীর বাড়ি ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিবের মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা। বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে তারাই কেন মাছির মতো মরছে, বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, গরিব ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য। হিং ঢিং ছট ঠট এসব প্রশ্ন মাথায় কামড়ায়, গরিব ধনী লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। হেডমাস্টার লিখেছে আট লাইন মুখস্থ লেখো কবিতাটা, তা ছাত্রটা ভাবছে যে কবিতাটা তো 25 লাইনের, তা আট লাইন লিখবো না বাবা, 25 লাইন লিখে দিই। 25 লাইন লিখে দিল। আচ্ছা বলুন তো ছাত্রটা নাম্বার পাবে না? নাম্বার পাবে না, পাবে না, কারণ মাস্টারের কথার কি অবাধ্য। মাস্টার বলেছে 25 লাইন লিখতে, আর ও লিখছে কত? 8 লাইন লিখতে, আর লিখেছে কত? 25 লাইন। এই কারণে কি নেকি পাবে না, নাম্বার পাবে না? বন্ধুরে আমার, আল্লাহ তাআলার নবী অনুরূপ ভাবে বলেছেন, শুনে নাও, আল্লাহ নিজে বলেছেন, ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ তারপরেও তাদেরকে ধরে যেন জাহান্নামের মধ্যে দিয়ে দিব। এটা আবার কেমন কথা? আমল করবে জাহান্নামে যাবে, এটা আবার কেমন সিস্টেম? এটার সিস্টেমটা হলো এই, আমল যতটুকু করবেন এই আমলটা বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, এটা প্রথমে আপনার দেখা লাগবে। আপনি যে আমলটা করেছেন এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা এটা কি দেখা লাগবে। বেশি আমল করা লাগবে না, অল্প আমলই আপনি করেন তবে আমলটা আল্লাহর নবীর পদ্ধতি আল্লাহর হুকুম আছে কি না শুধুমাত্র এতটুকু জিনিস জেনে নেন। মলি সাহেব, তাহলে এটা আখেরাতের পরীক্ষা হলো। এখন আখেরাতের দুনিয়া এর মাঝখানে একটা জায়গা আছে, এর নাম কি? কবর। এর নাম কি? কবর। এইখানে আল্লাহ তাআলা মানুষকে তিনটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন? বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীর সব থেকে বড় পরীক্ষা কোনটি? যারা স্কুলে পড়ে বড় পরীক্ষা কোনটা? মাধ্যমিকের বড় পরীক্ষা কোনটা? প্রথম জীবনের মাধ্যমিকের। মাধ্যমিক পরীক্ষা মানে আপনার বেটাকে আপনি মোটরসাইকেলে করে নিয়ে যান মাধ্যমিক পরীক্ষা দিতে, পরীক্ষার হলে বেটা ঢুকে গেল, পরীক্ষার হলে আরো বন্ধু বান্ধব সবাই থাকবে, পরীক্ষার হলে লাইট জ্বলবে, পাখা চলবে, পরীক্ষার প্রশ্ন যদি বুঝতে না পারে তাহলে মাস্টারের কাছে সহযোগিতা নিবে, যে মাস্টার বুঝতে পারছে না পরীক্ষার প্রশ্নটা বলে দাও, যদি লিখতে লিখতে খাতার পেজ যদি শেষ হয়ে যায় আর একটা খাতা এক্সট্রা পাবে। এগুলো হচ্ছে পদ্ধতি। পরীক্ষার টাইম কতক্ষণ? না 2 থেকে 3 ঘন্টা। এটা দুনিয়ার পরীক্ষার